জোরে আমিন বলায় তুমি আহলে হাদিস, রাজনীতিতে তুমি সেকুলারিজমে বিশ্বাসী, জোরে আমিন বলায় তুমি আহলে হাদিস, ধর্মে গিয়ে তুমি জঙ্গিবাদকে বিশ্বাস করো, কিসার তুমি আহলে হাদিস? আহলে হাদিসের সঙ্গে জঙ্গিবাদের কোনো কানেকশন নয়। শেরেক বেদাত নিয়ে যারা চলে তারা এখন বিপদগ্রস্ত হয়ে সহি আকিদার নাম দিয়ে নতুন আর এক ছাতার তলে আশ্রয় গ্রহণ করবার অপতৎপরতায় লিপ্ত আছে। আপনাকে জানা উচিত আপনি কে, আপনার পরিচয় কি, আহলে হাদিস কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ধুনট সাংগঠনিক উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ,
স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের আমার আলোচ্য বিষয় আহলে হাদিস আন্দোলন কি ও কেন। আহলে হাদিস আন্দোলন কি ও কেন, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার আগে একটা ছোট্ট গল্প বলি। চোর গেল চুরি করতে, চোর যখন ধরা পড়বে পড়বে ভাব, গোটা গ্রামবাসী জেগে চোর চোর বলে তাড়া করেছে, চোরও তখন গ্রামবাসীর মধ্যে মিশে গিয়ে বলছে চোর ধরো চোর গেল। তার মানে চোর এখন বিপদগ্রস্ত হয়ে সাধু সেজে চোর দাবরানো পার্টির দলে যোগ দিয়েছে। যারা জীবনভর শেরেক বেদাতের ঠিকাদারি করেছে, শেরেক বেদাত নিয়ে যারা চলে, তারা এখন বিপদগ্রস্ত হয়ে সহি আকিদার নাম দিয়ে নতুন আর এক ছাতার তলে আশ্রয় গ্রহণ করবার অপতৎপরতায় লিপ্ত আছে। অতএব সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, চৌকস থাকতে হবে। সহি আকিদার নাম দিয়ে সহি আকিদার এই কাফেলায় ঢুকে পড়ে শিরক বেদাতের এজেন্ডা বাস্তবায়ন করবার অপতৎপরতায় লিপ্ত থাকা এই তথাকথিত হ্যামিলিনের বাঁশিওয়ালাদের সম্পর্কে আমাদেরকে খুবই সজাগ হতে হবে। আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথাগুলি বর্জন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকাহুম উলুল আলবাব, ওরা তো তারাই যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন আর তারাই তো হলো জ্ঞানী আর গুণী। জ্ঞানী গুণী তারাই যারা কথা যাচাই বাছাই করে মনোযোগ সহকারে শুনে যাচাই বাছাই করে গ্রহণ করে। আবু লাহাবের নাম কোরআনে আছে কি নেই? আবু লাহাবের নাম পড়লে কি নেকি হয় কি না? أعوذ بالله من الشيطان الرجيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب نكي হলো না পাপ হলো? কার নাম উচ্চারণ করা হলো? আবু লাহাবের নাম উচ্চারণ করা হলো। আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় না? কখন হয়? কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয়। ওয়া ক্বালা ফিরআউনু ইয়া হামান, ওয়া ক্বালা ফিরআউনু ইয়া হামান, আওকিদলি আলাত্তিন সারহান। ফেরাউন বলল, হামান, এই মাটির বুকে একটি বিল্ডিং বানাও। ফেরাউনের নাম কোরআনে আছে কি নেই? কোরআন তেলাওয়াতের সময় ফেরাউন উচ্চারণ করলে প্রত্যেকটা অক্ষরে দশ নেকি। ফেরাউন লিখতে পাঁচ অক্ষর। ফেরাউনের নামের বদৌলতে এই নামটা উচ্চারণ করলেও পাঁচ দশে পঞ্চাশ নেকি। ফেরাউনের নাম কোরআনে আছে না নাই? ছেলের নাম রাখা যাবে কেন? কোরআনে আছে তো? কোরআনে থাকলেই রাখা যায় না, হুজুরে বললেই আমল করা যায় না। এদেশে স্টেজ কাঁপানো এক বক্তা
মানুষের ভুল ধরা আমাদের কাজ নয়, পছন্দ করি নাই। এতদিন মুখ বন্ধ করে রেখেছিল, তবে মুখ এখন খোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্টেজ কামানো বক্তা বক্তৃতায় বলছেন, যুবক শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি স্ত্রীকে রাখা যাবে না। শ্বশুর বাড়িতে স্ত্রীকে কয়দিন রাখবেন? তিন দিনের বেশি রাখা যাবে না। শ্বশুর বাড়িতে কয়দিন খেতে হবে? সর্বোচ্চ তিন দিন, তার বেশি খেলে জাকাত খাওয়া হয়। আমাকে প্রশ্ন দিয়েছিল কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে, যে শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি রাখা যাবে না। বললাম যে শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি রাখা যাবে বা না যাবে সেটা অন্য কথা। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছিল, তখন মা আয়েশার বয়স ছয় বছর। কয় বছর? যখন বাপের বাড়ি থেকে রাসূলুল্লাহ সাল্লাম নিজের ঘরে নিয়ে গেলেন, তখন বয়স হলো কত? নয় বছর। নবীর স্ত্রী তিন বছর পর্যন্ত শ্বশুর বাড়িতে থাকলো, জাকাত খাওয়া হলো না। মুফতি সাহেব মুখ সামলায় ফতোয়া দিয়ে, নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা ছয় বছর বয়সে বিয়ে হলো, আর নয় বছর বয়সে আল্লাহ নবী উঠিয়ে নিলেন। তিন বছর কোথায় ছিল? শ্বশুর বাড়িতে। যে মৌলবী ফতোয়া দিচ্ছে, ও মৌলবীর জামাইও এখন, মেয়েও এখন তার বাড়িতেই আছে। একেই বলে ঈমান চোরের কারখানা, পরকে বুঝায় নিজে বোঝে না। সহি আকিদার নাম নিয়ে বহু ভেজাল ঢুকেছে, বহু বর্ণচরা এই আন্দোলনে ঢুকে পড়েছে, আন্দোলনকে ক্ষতি করার চেষ্টা করছে। অতএব আপনাকে জানা উচিত আপনি কে, আপনার পরিচয় কি, আহলে হাদিস কি। আহলে হাদিস হলো কোরআন ও সহি সুন্নার, কোরআন ও সহি হাদিসের সরাসরি অনুসারীর নাম। বলবেন কোরআন হাদিস কি অন্যান্যরা মানে না? পৃথিবীর সকল মুসলিম কোরআন হাদিস মানে, মানার দাবিদার। আহলে হাদিসদের মধ্যে আর অন্যান্য মুসলিমদের মধ্যে মৌলিক পার্থক্য দুই জায়গায়। কয় জায়গায়? পবিত্র কোরআন এবং সহি হাদিস। দুনিয়ার সকল মুসলিম হাদিস মানে, কিন্তু সহি জয়ীব মিলানো হাদিস মানে, সহিটাও মানে জয়ীবটাও মানে। কিন্তু বেগুন কিনতে গিয়ে সব আহলে হাদিস হয়ে যায়, পচা বেগুন কেউ নিতে চায় না, নরম জিনিস কেউ কিনতে চায় না, পচা মাছ নরম মাছ কেউ কিনতে চায় না। কি কিনতে চায়? টাটকা মাছ, তাজা মাছ দশ টাকা বেশি দিয়ে কিনে। ধর্ম মানার সময় নরম হাদিস, দুর্বল হাদিস। আর একজন যুক্তি দিয়েছে যে অনেকগুলি দুর্বল সুতা পাক দিলে একসঙ্গে করলে সবল হয়ে যায়। অনেকগুলা দুর্বল সুতা পাক দিলে সবল হয়ে যায়। যিনি এই ফতোয়া দিয়েছিলেন তার দুইটা চোখ ছিল না। যখন এই কথা বললেন, তখন আর একজন বললেন যে অনেকগুলা অন্ধকে একত্রিত করলেই চোখ আলা হয়। কয় না, অনেকগুলা নরম মাটি কি এক জায়গায় তুললে কি শক্ত মাটি হয়? কয় না। তো অনেকগুলা জাল জৈব হাদিস একত্রে করলে সবল হাদিস হয় কি করে? তাহলে পটল কেনার সময় সবল পটল না, টাটকা, নরম পটল কেউ কিনতে চায় না। আলু কেনার সময় পচা আলু কেউ কিনতে চায় না। মাছ কেনার সময় নরম মাছ কেউ কিনতে চায় না। তা হাদিস মানার সময় দুর্বল কেন? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাযি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ। দুনিয়া বি জিন্দেগি ভালো বোঝে, আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়, আখিরাতের ব্যাপারে সে কিছু জানে না। আমরা জানি না, হুজুররা যা কয় তাই, কিন্তু দুনিয়ার বিষয়ে
নিজে খুব ভালো করেই বোঝে। হুজুর যখন টাকাটা দেয় তখন সূর্যের আলোতে যাচাই বাছাই করে দেখে, নিজে না বুঝতে পারলে কয় দেখ তো রাশেদুল টাকাটা ঠিক আছে নাকি, বলে না যাচাই বাছাই করেন। হুজুর সাহেব বললেন আর হয়ে গেল, এটা কি কথা? এই কথার মূলোৎপাটন কোরআন এবং সহি সুন্নার সহি হাদিসের সরাসরি অনুসরণ। সরাসরি মানে কোনো ভায়া মিডিয়া লাগে না। হানাফি মাজাবের লোকেরা ওই হাদিসগুলো মানেন যেই হাদিসগুলো তাদের মাজহাবে স্বীকৃতি দিয়েছে, শাফি মাজাবের লোকেরা সেই হাদিসগুলো মানেন যেই হাদিসগুলো শাফি মাজাবে স্বীকৃতি দিয়েছে। মাঝখানে এক শ্রেণীর বর্ণচরা বলছে, বাবারা জোরে আমিন আস্তে আমিন, খুঁটিনাটি ব্যাপার এই নিয়ে ঝগড়া করবার কিছু নেই, জোরে আমিন বলা সুন্নাত, আস্তে আমিন বললে সালাত নষ্ট হবে আমরা তা বলতে পারব না। কিন্তু একটা প্রশ্ন আপনাদেরকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। হানাফি মাজহাবের লোকেরা আস্তে আমিন বলে, শাফি মাজহাবের লোকেরা জোরে আমিন বলে, হাম্বলিরাও জোরে আমিন বলে, মালিকিরাও জোরে আমিন বলে, আহলে হাদিসেরাও জোরে আমিন বলে, আহলে হাদিসরাও জোরে আমিন বলে, শাফি মাজহাবের লোকেরাও জোরে আমিন বলে, বাকি আরো দুই মাজহাবের লোকেরাও জোরে আমিন বলে, আর হানাফি মাজহাবের লোকেরা আস্তে বলে। হানাফি আর আহলে হাদিসের মধ্যে আমিন বলার পার্থক্য হলো জোরে বলা আর আস্তে বলা। শাফি মাজহাব আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য আছে কি? হ্যাঁ, কি পার্থক্য? ওরাও জোরে বলে, এরাও জোরে বলে, আল্লাহ আকবার। আহলে হাদিসেরা জোরে আমিন বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেছেন, এই জন্য পৃথিবীর কে বলেছে আর না বলেছে সেটা দেখার সময় তাদের না। আর শাফেঈ মাজহাবের লোকেরা জোরে আমিন বলেন, তাদের মাজহাবের ইমাম এই হাদিসকে সমর্থন করেছেন ওই জন্য জোরে আমিন, তারাও মানে। কিন্তু মাজহাবি সিল না থাকলে সে হাদিস তারা মানতে চায় না। এবার পার্থক্য বোঝা গেছে, আমল দুইজনের এক কিন্তু আকীদার ভিতরে রায় তার দিন তফা। বন্ধুগণ, তাহলে কোরআন ও সহি সুন্নাহর সহি হাদিসের সরাসরি অনুসরণ যারা করেন তারাই হলেন আহলুল হাদিস। আহল হাদিস আন্দোলন কি? দুনিয়ার মানুষকে কিতাব ও সুন্নাহর মর্মমূলে জামায়াত করবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। দুনিয়ার সকল মানুষকে কিতাব ও সহি সুন্নাহর মর্মমূলে জামায়াত করবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। এখন এক শ্রেণীর লোক বলছে যে আহলে হাদিস আন্দোলন নতুন শুরু হয়েছে, এটা ব্রিটিশ আমলে চালু হয়েছে, এটা ব্রিটিশদের দেওয়া নাম। আপনার বাড়িতে কি আহলে হাদিস আন্দোলনের থিসিস আছে? নাই। আহলে হাদিস আন্দোলনের থিসিস কি আপনি পড়েছেন? না। আহলে হাদিস আন্দোলনের ইতিহাস আপনি পড়েন না, আহলে হাদিস আন্দোলনের থিসিস আপনি পড়েন না, আহলে হাদিস সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন না, তো আপনাকে বলবে না কাকে বলবে? আপনার বাড়িতে যদি আহলে হাদিস আন্দোলনের থিসিস থাকে, আপনার বাড়িতে যদি আহলে হাদিস আন্দোলনের ইতিহাস থাকে, আহলে হাদিস আন্দোলন সম্পর্কে আপনার যদি সম্যক জ্ঞান থাকে, তাহলে আপনাকে এই ধোকা দিতে পারবে না। আমাকে একজন লোক বলেছিলেন যে আপনারা আমাদের দলে যোগদান করেন,
বলে আমাদের দলে যোগদান করেন, আমাদের আলেম সাহেব দুর্বল হয়ে গেছেন, জেলে বন্দী আছেন, আপনার আপনাকে ওই আলেম সাহেবের স্থানে আমরা বসিয়ে দেব। আমি বলছিলাম আপনাদের মাঝহাবি আলেমরাই তো আহলাদিসদের পক্ষে কথা না বললে এখন চলে না, তো আমরা আবার কোন দুঃখে আপনাদের ওদিক যাব? কোরআন সুন্নাহ স্বয়ং সম্পন্ন, কোরআন সুন্নাহ পৃথিবীর কোন মানুষের তোয়াক্কা করে চলার জন্য পৃথিবীতে আসে না। পৃথিবীর কে মানলো আর কে না মানলো, কে আপনার পক্ষে থাকলো বিপক্ষে থাকলো, সেটা আপনার ভাববার সুযোগ না। বন্ধুগণ, আহলাদিস আন্দোলন, এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য, কেন আন্দোলন করতে হবে, নিজেদের রচিত অসংখ্য মাঝহাব মতবাদ ইজম ও তরিকার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্যই আহলাদিস আন্দোলনের প্রয়োজন। যে লোক নিজের রাস্তা চেনে না, সে আর একজনকে রাস্তা দেখাতে পারে না। যে কোরআন হাদিসের পথ নিজে চেনে নাই, সে কশিন কালেও কোরআন হাদিসের পথ আপনাকে দেখাতে সক্ষম নয়। দুঃখজনক হলেও সত্য, আজকে এই মহাসত্যটি বুঝার লোক খুবই কম। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, অনুসরণ করো, মা মানে যাহা কিছু, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি, মির রাব্বিকুম রবের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন ওলিয়া আউলিয়ার অনুসরণ করো না। আজকে ওলিয়া আউলিয়া কত দল, কত মত, কত পথ, হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড, 73 কাইন্ডস অফ মুসলিম পৃথিবীতে বাস করবে কিয়ামত পর্যন্ত। আবার কিছু লোক ঐক্যের দাওয়াত দিচ্ছে, হ্যাঁ ঐক্য, আল্লাহর নবী বলছেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত 73 দলে ভাগ হবে। কয় ভাগে? নবীর হাদিসকে ওলোক উল্টিয়ে দিবে। নবী বলেন 73 ভাগ হবে, নবী বলেন 73 ভাগ হবে, অবশ্যই হতেই হবে, 73 ভাগ না হলে কিয়ামত হবে না। 73 ভাগ করতে হবে তা বলিনি, কথাটা আবার বুঝবেন, 73 ভাগ করতে হবে তা বলিনি, 73 ভাগ হবেই হবে, ফেরাবার ক্ষমতা পৃথিবীর কারো নেই। তাহলে 73 ভাগে ভাগ হবে নবী বললেন, হুজুর বলেন ঐক্যবদ্ধ হই, যে ঐক্যটা তো হলো সম্রাট আকবরের দিনে এলাহি, সম্রাট আকবরের দিনে এলাহি। এখন নতুন করে ঐক্যের দাওয়াত যেনা দিচ্ছেন তাদের নয়নের মণি, তাদের গুরুজন, তারাও ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য একটি তদানীন্তনকালে একটি আন্দোলন খাড়া করেছিলেন, নাম ছিল তার ইত্তেহাদুল উম্মাহ। কী নাম ছিল? ইত্তেহাদুল উম্মাহ। ইত্তেহাদুল উম্মার দাওয়াত নিয়ে তদানীন্তনকালের সেই আলেম সাহেব, অনেক পীর বুজুর্গ পীর মাশায়েখদের দ্বারে দ্বারে ঘুরেছেন, আশানুরূপ ফল কোথায়ও না পেয়ে পরিশেষে বাংলাদেশ জমিয়তে আহলাদিসের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহেমাহুল্লাহ তার অফিসে গিয়ে ধর্ণা দিয়ে বললেন, স্যার আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, আমরা যার কাছে যা আছে
মতানৈক্য সব কিছু বাদ দিয়ে যে যেই দলে আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, কারো উপরে কারো কোনো সমস্যা আর্গুমেন্ট না থাকে। ডক্টর আব্দুল বারী রহিমাল্লাহ বাংলাদেশ জমিয়াত আলাইসির তদানীন্তনকালের প্রেসিডেন্ট, সেখানে বসা ছিলেন মাওলানা আব্দুল মতিন আব্দুর রহমান আস-সালাফি, বসা ছিলেন দক্ষিণবঙ্গের অকুতুবায় বাগ্মী মাওলানা আব্দুর রউফ রহেমাহুল্লাহ, বসা ছিলেন আরও অনেক ওলামায়ে কেরাম। মাওলানা আব্দুর রউফ সাহেব তিনি বললেন, ইত্তেহাদ যে করতে চাচ্ছেন, ঐক্যবদ্ধ যে হতে চাচ্ছেন, মূলনীতি কী, মাপকাঠি কী? মাপকাঠির প্রয়োজন নেই, যে যেভাবে আছে ওইভাবে আমরা এক প্ল্যাটফর্মে জমা হব। মাওলানা আব্দুর রউফ সাহেব বললেন, এক প্ল্যাটফর্মে জমা হওয়ার দরকারটা কী? কয়েকটা ইসলামের ঘর তৈরি করতে হবে, ইসলামের ঘর তৈরি করতে 24টা খুঁটি লাগবে। 24টা খুঁটি কারো কাছে নেই, কারো কাছে 3টা আছে, কারো কাছে 9টা আছে, কারো কাছে 5টা আছে, কারো কাছে 6টা আছে। এখন আমরা সবাই মিলে যার যার খুঁটি দিয়ে সবাই একসঙ্গে একটা ঘর খাড়া করি, যাতে সবারই থাকার জায়গা হয়। মাওলানা আব্দুর রউফ সাহেব বললেন যে খুঁটি তো সবাই দিবে, কিন্তু কারো খুঁটি যে 3 হাত লম্বা, আর কারো খুঁটি যে 9 হাত লম্বা, আর কারো খুঁটি যে 6 হাত লম্বা, এখন তুমি ঐক্য করবে কী করে? কারো খুঁটি পায়ের পাবে তো মাটি পাবে না, আর কারোটা মাটি পাবে তো পায়ের পাবে না। অতএব তুমি ঐক্যবদ্ধ করবে কিসের মাপকাঠিতে, সেই মাপকাঠিটা বলো। যার খুঁটি 9 হাত, তোমার মাপকাঠি যদি 6 হাত হয়, তাহলে 9 হাতওয়ালার 3 হাত কেটে ফেলতে হবে। আর যার খুঁটি আছে 3 হাত, তার ওখানে আরও 3 হাত জোর দিতে হবে। এখন তুমি যদি বলো আমার খুঁটি যেভাবে আছে ওভাবেই থাকবে, এইভাবেই ঘরটা উঠুক, কিয়ামত পর্যন্ত এরকম ঘর হবার লয়। বগুড়ার ভাষায় এরকম ঘর হবার লয়। ডক্টর আব্দুল বারী রহমাহুল্লাহ মুখের মধ্যে তখন হাসির ঝিলিক, তিনি বললেন, আপনারা তো হানাফি মাঝহাবের লোক, হানাফি মাঝহাবে তো অনেক গ্রুপ আছে, দেওবন্দি গ্রুপ আছে, বরেলভি গ্রুপ আছে, তাবলীগ জামাত আছে, নিজামী ইসলাম আছে, জামাত ইসলাম আছে, অমুক ইসলাম আছে, তমুক ইসলাম আছে, আপনারা হানাফিরা কি এক হয়েছেন? কয় না এখনো হয়ে সারিনি, চিন্তা ভাবনায় আছে। আপনারা কি চরমোনার পীরকে দাওয়াত দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছি। উনি সারা দেননি, ভাবনা চিন্তায় আছেন। আপনারা কি সারসিনাকে বলেছেন? বলে উনার কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। ডক্টর প্রফেসর আব্দুল বারী রহমাল্লাহ সেদিন বলেছিলেন, আপনারা হানাফির আগে এখন, তারপর হানাফিদের কাছে আসেন। নিজের সমস্যা দূর না করি আরেকজনের সমস্যা নিয়ে টানাটানি করবেন না। আহলে হাদিসদের মধ্যে কোনো সমস্যা নাই, বলে আহলে হাদিসদের মধ্যে 13 দল জিনে, আহলে হাদিসদের আকীদায় সমস্যা নাই, আহলে হাদিসদের সাংগঠনিক দন্যদশার কারণে তথাকথিত কিছু আহলে হাদিস যারা বেদাতের ঘরেও বাতি জ্বালায়, জাহেলিয়াতের ঘরেও বাতি জ্বালায়, অথচ নাম দেয় আমি আহলে হাদিস। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যটা পড়ুন। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। বায়তুল মুকাররমে মাজার কমিটির লোকেরাও যদি মিটিং করে, তখন তারা বলে, সম্মানিত তাওহীদি জনতা, সুবহানাল্লাহ, মাজার কমিটির লোকেরাও সংগ্রামী তাওহীদি জনতা, কুল্লুন ইয়াদাই ওয়াসলান বিলাইলা ওয়া লাইলা তুকিরু বিজালে। আল্লাহ পাক বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা শিরকের সঙ্গে জড়িত আছে।
আজকে শিরিকের সঙ্গে জড়িত গোটা সমাজ জর্জরিত। আপনার টাকা ইসলামিক ফাউন্ডেশনে, আপনার টাকা যায় সেখানে, আপনার ট্যাক্সের টাকা ইসলামিক ফাউন্ডেশনে জমা হয়, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে যেসব বই ছাপানো হয় সেসব বইয়ের মধ্যে শিরক বেদাত কুফরি কালাম মিশ্রিত আছে। ইসলামিক ফাউন্ডেশনে একটি বই ছাপানো হয়েছে, বইটির নাম হলো নবী আউলিয়াদের কিসসা শোনো। নবী আউলিয়াদের কিসসা শোনো, কিসসা শুনি দেখি কি বলে। কিনলাম বই, পড়লাম, বসে রাবেয়া বসরি হজে যাওয়ার নিয়ত করলেন। আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরকে বললেন, চলে যা মক্কা থেকে বসরায়, আমার বান্দিকে কষ্ট দিস না, ও যেন বসরায় বসে হজ করতে পারে। শিরোনাম দিয়েছে এগিয়ে এলো কাবা ঘর, এগিয়ে এলো কাবা ঘর। কোথায় সাফালো, কোথায় সাফালো? ইসলামিক ফাউন্ডেশন। কার টাকা দিয়ে? আপনার ট্যাক্সের টাকা দিয়ে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে কাবা ঘর এগিয়ে এলো। যেই বোকা লোকটি কথাটি লিখল সে জানল না, হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার বাবলা গাছতলায় সন্ধি চুক্তি করেছিলেন। সেই সন্ধি চুক্তির মাঠ থেকে কাবা ঘর ছিল প্রায় 12 কিলোমিটার। 12 কিলোমিটার দূরত্বে কাবা ঘর। আল্লাহর নবী মদিনায় ফেরত চলে গেলেন, হুদায়বিয়ার সন্ধি করে সোহাইল বিন আমরের সঙ্গে চুক্তি হলো, এই বছর কাবা ঘর তোয়াফ হবে না, আগামী বছর ফিরে আসতে হবে। নবীর জন্য 12 কিলোমিটার কাবা আগায় না, কিন্তু রবিয়া বসরির জন্য বসরায় চলে গেল। বসরায় তো কাবা ঘর চলে গেল, কিন্তু মক্কায় যারা উমরা হজ করতে গেলেন তাদের অবস্থা কি হলো? এ নাদান যদি বুঝতো তো এই মিথ্যা কথা লিখত না। আহলে হাদিস আন্দোলন এই ঘনে ধরা সমাজকে পরিবর্তনের জন্য যুগের পর যুগ আহলে হাদিস চলেছে দেশে। ফেতরার টাকার শিকি, কুরবানির চামড়ার ঠিক শিকি, এইগুলি নিয়ে শুধু ফতোয়াবাদী করে বেড়াইছে, আর সম্রাট আকবরের দিনে লাহি জগা খিচুড়ি তৈরি করেছে। আহলে হাদিস আন্দোলন মহতরম আমিরে জামাত দেখলেন ইসলামিক ফাউন্ডেশনে আমাদের বই ছাপাবে না, তাজেই প্যারালাল আর একটি ফাউন্ডেশন প্রয়োজন হলো, নাম হলো তার হাদিস ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন? হাদিস ফাউন্ডেশন। রেসিলাই মাসিক আর তাহারিক পাচ্ছেন, যেই তাহারিক সম্পাদক আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট হিসাবে বক্তব্য দিলেন। মাসিক আর তাহারিকের পাশাপাশি তাফসির চলছে মহতারাম আমিরে জামাতের, চলছে সালাতুর রসুল, লক্ষ লক্ষ কপি গোটা বিশ্ববাসীর দরবারে পৌঁছে গেছে সালাতুর রসুলের বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ। মালদ্বীপ সফরকালে, মালদ্বীপ সফরকালে ভালো করে শুনবেন গুরুত্বপূর্ণ কথাগুলি, মালদ্বীপ সফরকালে আমরা মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ে গেলাম মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করবার জন্য। মালদ্বীপের ধর্মমন্ত্রীর মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারলাম তিনি প্রেসিডেন্ট হাউসে মিটিংয়ে আছেন। ধর্মমন্ত্রীর পিএস যিনি ছিলেন, ধর্মমন্ত্রীর সচিব যিনি ছিলেন, তার কাছে আমি আরবিতে কয়েকটা কথা লিখে দিয়ে চলে আসলাম। মন্ত্রী মহোদয় ফিরে এলেন, তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা ডক্টর শাহিম আলী সাঈদ। তিনি আমার লেখা ওই কথাগুলি পড়ে বললেন, মেহমানরা কোথায় গেল? বলে মেহমানরা আমার হোটেলে আছে, দ্রুত গতিতে না কেন, আমি মন্ত্রণা অপেক্ষা করলাম, অবশ্যই তাদের সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন। আমরা গেলাম, মন্ত্রী মহোদয়কে সালাম দিলাম, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কুশল বিনিময় হলো। মহতারাম আমিরে জামাতের সালাতুর রসুলের ইংলিশ ভাষণ মন্ত্রীর হাতে তুলে দিলে তিনি বললেন, গোটা বিশ্ববাসীর কাছে এটা প্রিন্ট করে আমি পৌঁছাবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
হাদিস ফাউন্ডেশনের আবেদন অবদান, হাদিস ফাউন্ডেশন চালু হলো, চলছে শনৈ শনৈ গতিতে এগিয়ে, ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। বলছিলাম নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, তাওহীদের মধ্যেই ভেজাল, যারা তাওহীদি জনতা তারা নিজেরাই তাওহীদ জানে না। আরেকজন সেদিন বলছিলেন 95% মুসলমানের দেশে দেওয়ানবাগি বলে যে আমি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছি, এটা কি করে সম্ভব? আমি বললাম, ভাই 95% কিন্তু দেওয়ানবাগির মুরিদ সহ, তুমি যে 95% গোনো, এই 95%-এর মধ্যে দেওয়ানবাগির মুরিদও আছে, তাহলে এই 95 দিয়ে কি হবে? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের প্ল্যাটফর্ম হয়েছে, আন্দোলন চলছে। আমরা শুনে থাকি এদেশে নাকি 3-4 কোটি আহলে হাদিস আছে, 3-4 কোটি আহলে হাদিস লাগবে না, 10,000 আহলে হাদিস নিয়ে যদি আমরা ঢাকার মহানগরের উপকণ্ঠে একটি সম্মেলন করতে পারি, সরকার বাহাদুরের কাছে আমরা দাবি করতে পারবো ইসলামিক ফাউন্ডেশনে যা বাজেট হয় তার 10% আহলে হাদিসের হাদিস ফাউন্ডেশনে দেওয়া হোক। এদেশে আমরা ভাষা বানা নয়, এদেশে ভেসে আসি নাই, আমরা এদেশের স্বাধীন বাংলা স্বাধীন নাগরিক, আমরা সরকারের কাছে এই দাবি জানাতে পারি না? আন্দোলন না করলে হয়? আন্দোলন না করলে হয়? ছেলে না কাঁদলে মায়ে দুধ দেয়, শুনেছেন কোনোদিন ছেলে না কাঁদলে মায়ে দুধ দেয়? এদেশে আন্দোলন করে, এদেশে দাবি দাওয়া করে আদায় করতে হয়, এমনি কাউকে ফ্রিতে কেউ কিছু দেয় না। তারপর আর কি হবে? যদি 10% আমরা পেয়ে যাই, তাহলে আমরা আমাদের টাকা দিয়ে, আজকে টাকার অভাবে হাদিস ফাউন্ডেশন চলতে পারে না, বিভিন্ন সময় ব্যাহত হয়। হাদিস ফাউন্ডেশনের অধীনস্থ থাকবে এই ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, আহলে হাদিস আন্দোলনের 3টি সংস্কারের মধ্যে 1টি সংস্কার হবে শিক্ষা সংস্কার, যার ফলশ্রুতিতে দারুল হাদিস ইউনিভার্সিটির ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। অলিখিতভাবে দারুল হাদিস ইউনিভার্সিটি কার্যক্রম চালু হয়েছে। দারুল হাদিস ইউনিভার্সিটির আন্ডারে আহলে হাদিস জাতীয় শিক্ষা বোর্ড হবে, আহলে হাদিস জাতীয় উলামা পরিষদ গঠন হয়েছে, আহলে হাদিস জাতীয় শিক্ষক সমিতি ওলামা সমিতি গঠন করা হয়েছে, সংগঠনের মাধ্যমেই এই দাবি দাওয়া পূরণ করতে হবে, চাইতে হবে। এরই মধ্যে এক শ্রেণীর সর্বনাশা লোক বলছে সংগঠন করা হারাম। আমি বলছি, ঐক্যের দাগ দেন সংগঠনও হারাম, তা আপনার ঐক্য কি তেঁতুল গাছের পাতার উপর হবে, নাকি আপনার ঐক্য হাওয়ার উপরে হবে, নাকি আপনার ঐক্য আটলান্টিক মহাসাগরের পানির উপরে হবে? ঐক্য করতে হলেই তো প্ল্যাটফর্ম লাগে, আর প্ল্যাটফর্মের নামই হলো সংগঠন। আমরা যদি ঢাকার বুকে একটি সমাবেশ করতে পারি, সেখানে যদি বলি আহলে হাদিস রায় দেশে 10% হয়, তাহলে 10% হলে 10 ভাগের 1 ভাগ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে 10 খুতবার মধ্যে 1টা খুতবা আমরা ভাগে পাই, 9 খুতবা মাঝহাবিরা দেবে, 1 খুতবা আহলে হাদিসদেরকে দিতে হবে, দিয়ে দেখবেটা কি অবস্থা দাঁড়ায়। তা যদি না হয়, তাহলে জাতীয় মসজিদ আর একটা আহলে হাদিসদের বানিয়ে দাও। আমার ছেলে, এদেশে 6% হিন্দু, হিন্দুর যদি ধর্ম আলাদা পড়ানো হয়, এদেশে 6% হিন্দুর জন্য ওর ধর্ম বই যদি আলাদা থাকে, তো আমরা 10% আহলে হাদিস, আমার ছেলে কেন ধর্মের নামে নয়তন করবে? এই জন্য প্রয়োজন আন্দোলন। আরে থামো, এই জন্য প্রয়োজন আন্দোলন।
এই আন্দোলনকে ব্যাহত করবার জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালা নেমেছে ময়দানে। ভাই সাগর সাহেব বলে গেলেন, বক্তার সুর শুনে পাগল হবেন না। বক্তা সাহেব বলছেন, আর আপনারা শুনছেন নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সকল ক্ষেত্রে কেতাব ও সুন্নার যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জীবনের কত ক্ষেত্রে? সর্বক্ষেত্রে। জোরে আমিন বালায় তুমি আহলে হাদিস, আর সুদি কারবারে তুমি পুঁজিপতি। হ্যাঁ, জোরে আমিন বালায় আহলে হাদিস, অর্থনীতিতে তুমি পুঁজিপতি। জোরে আমিন বালায় তুমি আহলে হাদিস, অর্থনীতিতে তুমি মুনাফাখুরি। জোরে আমিন বালায় তুমি আহলে হাদিস, রাজনীতিতে তুমি সেকুলারিজমে বিশ্বাসী। জোরে আমিন বলায় তুমি আহলে হাদিস, ধর্মে গিয়ে তুমি জঙ্গিবাদকে বিশ্বাস করো। কিসের তুমি আহলে হাদিস? আহলে হাদিসের সঙ্গে জঙ্গিবাদের কোনো কানেকশন নয়। জঙ্গিবাদের কানেকশন হলো খারেজিদের সাথে। কাদের সাথে? খারেজিদের সাথে। যারা মুসলমানকে কাফের মনে করে তারাই জঙ্গিবাদ, যারা মুসলমানকে মুসলমান মনে করে তাদের জঙ্গিবাদের কোনো সুযোগ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সতর্ক হয়ে যাও, তুমি যদি কোনো মুসলিমকে কাফের বলো আর সে যদি কাফের না হয় তুমি নিজেই কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ না। আজকাল এক শ্রেণীর চুনমুন্সী তারা এই মুনাজাতের এই ফেতনা নিয়েও একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে থাকে। মুনাজাত, সম্মিলিত মোনাজাত, দলিল কোথায়? বলে দলিল তো নাই। বলে নাই কোথায় দেখাও। আমি বলছি ভাই শোনো, সাকাত ভাই 2000 টাকার একটা নোট দেন, 2000 টাকার একটা নোট দেন, 2000 টাকার একটা নোট দে। এরা এদেশের জামাই, এদেশের জামাই, মাশাআল্লাহ। জামাইকে বলেন, জামাইকে দিলে তো যৌতুক হয় তাই না? জামাইয়ের কাছে নিলে তো আর যৌতুক হয় না। জামাই 2000 টাকার একটা নোট দাও। কয় উস্তাদ, 2000 টাকার নোট যে নাই, আবে নাই কোথায় দেখা? এই লোক যেমন ব্যাকুল, যেই লোক মুনাজাত নাই কোথায় দেখা, সবচেয়ে ব্যাকুল পৃথিবীতে আর না। আমি বলেছি এরকম পাগলামি কথা যে বলবে ওকে বেঁধে পাবনায় পাঠায় দেবেন, পাবনার পাগলা গারদ থেকে মেরামত করে দেব। সারা দুনিয়ার মাঝহাবিরা এই জঘন্য বেদাত ছেড়েছে, তুমি আহলে হাদিস ছাড়তে পারো না। কিসের আহলে হাদিস তুমি? তোমার মতো আহলে হাদিসকে ধীর, কোরআন সুন্নার সরাসরি অনুসরণের নাম। মোনাজাতের দলিল নাই, নবী করেন নাই, ওই জন্যই তো বেদাত। নাই আবার দেখায় কারণে, 2000 টাকার নোট নাই তো দেখাও, নাই কোথায়? নাই দেখান যায়? কথা বলেন, নাই দেখান যায়? আর কোনোদিন নাই দেখতে চাইবেন? আর কোনোদিন নাই দেখতে চেন না? জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি অর্জন করা? নাকি পার্লামেন্টের সদস্য হওয়া, নাকি ভোটে জিতে যাওয়া, নাকি ক্ষমতা দখল করা? ক্ষমতা দখল করার, ক্ষমতা দখল করা নয়, ভোটে জিতে যাওয়া নয়, পার্লামেন্টের সদস্য হওয়া নয়। জঙ্গিবাদ সম্পর্কে দুইটি কথা না বলেই পারলাম না। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাতের কথাও আছে, যাকাতের কথাও আছে। কয় আয়াতে? এক আয়াতে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এখন একজন লোক এই আয়াতটা নিয়ে বলছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, সালাত আদায় করবে যাকাত দেবে না, তা তো হয় না। তাহলে সালাতও আদায় করতে হবে, যাকাতও। যাকাত কি সবাই দিতে পারবে? কারা দেবে? কারা দেবে? যাদের মাল আছে তারা যাকাত দিবে। মাল আসলে যাকাত, না যাকাতের জন্য মাল?
কথা বলেন, মাল আসলে জাকাত দেবেন না জাকাত আদায়ের জন্য মাল জোগাড় করবেন? কেউ যদি বলে ভাইয়ার আমার আল্লাহ পাক বলেছেন সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, সালাত কায়েম করেছি জাকাত প্রদান করতে পারি না মাল না থাকার কারণে, ব্যবসা করে চাকরি করে মাল জোগাড় করলে জাকাত দেওয়ার আগেই মরে যেতে হবে, অতএব চলো লাঠি সোঁটা নিয়ে নাইট কোসে ডাকাতি দিয়ে মাল জোগাড় করি, জাকাত দিয়ে তারপরে মরি। এই লোক যেমন বেহুদা যে এই লোক বলে ইসলাম কায়েমের জন্য ক্ষমতা দখল জরুরি, ওই লোক তার চেয়ে বড় বেহুদা। তোমার সাড়ে তিন হাত বডির উপর তোমার ক্ষমতা আছে, সাড়ে তিন হাত বডির উপর ইসলাম কায়েম করো, তোমার পরিবারের উপর ইসলাম কায়েম করো, তোমার সমাজে ইসলাম কায়েম করো। আমাকে বলছেন মাদানী সাহেব সুদের বিরুদ্ধে তো খুব আজ করলেন, গোটা দেশ জাতি সুদে জর্জরিত, সুদ মুক্তির জন্য একটা ব্যাংক বানান তারপরে সুদের বিরুদ্ধে ওয়াজ করুন। তাহলে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হলে ব্যাংক বানাতে হবে, তাই না? নবী কি ব্যাংক বানায় সুদের বিরুদ্ধে বলছিলেন? হ্যাঁ, সুদের বিরুদ্ধে তুমি বাঁচো, আল্লাহ বলছেন কু আনফুসাকুম নিজে বাঁচো। একা বেঁচে কি হবে, সমাজ যে ডুবে গেল, আল্লাহ যে বলছেন কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো, আহলিকুম পরিবারকে বাঁচাও। এই আয়াতটা আমল করে কখন? যখন লঞ্চ ডুবে যায় তখন। কখন? যখন লঞ্চ ডুবে যায় তখন বলে না বাবারা আমার পরিবারের সব লোক ডুবে গেল আমি আর বেঁচে থেকে কি করব, বলে না, নিজে বাঁচার চেষ্টা করে, ছেলের নামটাও মনে থাকে না, ডাঙায় উঠে গিয়ে জিজ্ঞেস করে আমার ছেলেটা কি বেঁচেছে, আমার ছেলেটা কোথায় আছে, আমার ছেলেটা কি ডুবে মরলো। তাহলে মরা বাঁচার পরে তাহলে লঞ্চ ডুবির সময় আয়াতের আমল হয়, আল্লাহ বলছেন কু আনফুসাকুম তুমি আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। যেই লোক জাকাত দেওয়ার জন্য ডাকাতি করে মাল জোগাড় করে, সেই লোক ইসলাম কায়েমের জন্য জোরপূর্বক জাহেলিয়তের সাথে আপোষ করে লাঠি শুটা দিয়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে শাপলা চত্বরে জমা করে গোটা দেশ ও জাতির ক্ষতি করে ইসলাম কায়েমের পাঁইতারা করে ওই লোক আর এই লোক সমান। হুজুর সাহেব এসেছিলেন শাপলা চত্বরে জমা হয়ে এদেশের সরকারকে তাগুত বলে তার পতন ঘটাবার জন্য। হুজুর সাহেব যখন কওমি সার্টিফিকেট পেয়ে গেলেন তখন নাম দিয়ে দিলেন কওমি জননী। ইতিহাস কি আজকের? না, এটা তো পূর্বের ইতিহাস। দিল্লির দেওবন্দ মাদ্রাসায় সেখানে তদানীন্তন কালের ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দাওয়াত করে তারা সম্বর্ধনা দিয়েছিল। এদের ইতিহাস তো এটাই, যখন ভারতের বুকে ইংরেজ চেপে বসেছিল তখন এরা সিন্নি খাওয়ার ধান্দায় মত্ত ছিল, রক্ত ঢেলে ইংরেজকে তাড়িয়েছে দেশে আহলাদিসেরা। সেই আহলাদিসদেরকে আজকে জঙ্গি বলা হয়। হিসাব করে কথা বলবেন, আহলাদিসদেরকে জঙ্গি বলার অপচেষ্টায় লিপ্ত হবেন না। লম্বা দাড়ি রাখলে যদি জঙ্গি হয়, জোরে আমিন বললে যদি জঙ্গি হয়, জোরে আমিন বললে যদি আহলাদিস হয়, লম্বা দাড়ি রাখলে যদি আহলাদিস হয়। তাই তো এক পুলিশ অফিসারকে বলেছিলাম যে রবীন্দ্র ঠাকুরের তো লম্বা দাড়ি, তোকে জঙ্গির লিস্টের মধ্যে নাম দিয়ে দাও। রাম ছাগলের দাড়ি আছে, ওকেও জঙ্গির লিস্টের মধ্যে নাম দিয়ে দাও। বন্ধুগণ ভালো করে বুঝে নেবেন, জোরে আমিন বললে কিন্তু আহলাদিস হয় না, আহলাদিস আকিদার নাম। কোন মুসলমানকে হত্যা করা জায়েজ মনে করে যারা, তারা হলো খারিজি আকিদায় বিশ্বাসী, কশিন কালেও তারা আহলাদিস হতে পারে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই আন্দোলনের পাঁচটি মূলনীতি আছে, ব্যাখ্যা করবার সময় আমার হবে না। এক নম্বর মূলনীতি হল নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা। নির্ভেজাল তাওহিদের এক নম্বর মূলনীতি হল কেতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা। কেতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা। আজকে মসজিদে মসজিদে যাবেন,
যেই মসজিদের যেই দলের মসজিদ সেই দলের কেতাব। মসজিদের ভিতরে দলীয় কেতাবগুলি আছে, কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করবার কোনো সুযোগ নাই। বন্ধুগণ, অনেক দুঃখের কথা আছে, মাঝহাবীদের একটি কেতাব আছে, সেই কেতাবের ভূমিকায় লিখেছে ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়া কেতাবটা হলো কোরআনের মতো। হিন্দুরা বলে না আমাদের রামায়ণ মহাভারত কোরআনের মতো, ইহুদিরা বলে না তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে না ইঞ্জিল কোরআনের মতো, রামায়ণ ত্রিপিটক জেন্দাবেস্তা কোরআনের মতো, পৃথিবীর কোন ধর্মের লোক বলে নাই এটা কোরআনের মতো, কিন্তু তারা বলতে সক্ষম হয়েছে হেদায়া কিতাব কোরআনের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক, কোরআনের মতো। আজকে তাদের কিতাব কোরআনকে ছেড়ে দিয়ে তাদের ওজিফার কিতাব, পীরের লেখা কিতাব, দলীয় কিতাব সব তারা বুকে করে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। মসনাবি রুমি লিখেছেন, মাওলানা রুমি সাহেব, যার মধ্যে সুফিবাদের বিষ বাষ্প ভরপুর, সেই কিতাব সম্পর্কে বলছেন মসনাবি হাস্তে কোরআন দরজাবানি পাহলবি মসনাবি মৌলবি মানবি। দুই নাম্বার মূলনীতি, তাকলিদের সাক্ষি বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন, কোন শরীয়তের মাসলায় কোন ব্যক্তি বিশেষের অন্ধ অনুকরণে সুযোগ নাই। দলীয় অন্ধ অনুকরণে, অন্ধ অনুকরণ দুই প্রকার, একটা হলো বিজাতীয় তাকলিদ, বিজাতীয় তাকলিদের মাধ্যমে সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, বিভিন্ন ইজমের জন্ম হয়েছে। আর ধর্মীয় জাতীয় তাকলিদের মাধ্যমে মাঝহাব ও তরিকার জন্ম হয়েছে, আহলে হাদিসেরাও তাকলিদে বিশ্বাসী হয়ে পড়েছে, তথাকথিত নামধারী আহলে হাদিস। হুজুর সাহেব, এরা কি, এরা পেপসি? না 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 না, আমি খাই না। কেন, এরা খান না কেন? অমুক হুজুর বলেছেন পেপসি হারাম, তাই হারাম হয়ে গেছে। হুজুর সাহেব যে পেপসি হারাম বললেন তা আপনি কি যাচাই করে দেখেছেন? অমুক সাহেব বলেছেন শ্বশুর বাড়ি থেকে দেওয়া আসবাবপত্র ফিরে দিতে হবে, যুবক টাক ভাড়া করেছে ফিরে দেওয়ার জন্য, শ্বশুর খুশি হয়ে দিয়েছে সেটা নেওয়া যাবে না, ফেরত দিতে হবে। হুজুর সাহেবের ফতোয়া, সাথে সাথে সেটা কার্যকর। হুজুর সাহেব যা বলেন সাথে সাথে কার্যকর। হুজুর সাহেব বললেন আমির সাহেব যদি পিটিয়ে তোমার পিঠে চামড়া তুলে ফেলে তবু আমরের আনুগত্য করতে হবে, সংগঠন ছাড়া যাবে না। হুজুর সাহেব দুই দিন পরে আবার বললেন সংগঠন করা হারাম। যখন হুজুর সাহেব বললেন সংগঠন হালাল, তখন হালাল ছিল, এখন হারাম বলেছেন আবার হারাম হয়ে গেছে। তাকলিদ কি মাঝহাবিরা করে? তাকলিদ আহলে হাদিসেরাও করে, তাকলিদ আহলে হাদিসেরাও করে। বন্ধুগণ, এই তাকলিদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। জীবনের সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ, মুসলিম সংহতি দৃঢ়করণ, ইস্তেহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্ত করুন। টাইম দেরি করে ফেলেছে, সময় মতো টাইম আমরা পাই না। কেন পাই না? এলাকার স্থানীয় আলেম ওলামা বক্তা মহোদয় তার আলোচনা করতে করতেই মেহমানদের জন্য আর থাকে না। তাই তো ওই ওখানে গিয়ে বিল চাপড়ির মাদ্রাসায় বলছিলাম, মেহমানকে লেপের তলে শুয়ে রেখে বললাম মেহমানকে খেতে না দিয়ে নিজেরা আগে খায়, আর শেষ রাতের কাঁটা ঝুঁটা মেহমানকে দেয়, ও কি সম্মানিত মেজবান? কয় না, ওটা বেহুদা মেজবান। মেহমানকে ল্যাপের তলে শুয়ে রেখে নিজেরা ওয়াশ করে টাইম নষ্ট করে মেহমানকে দেরি করে আনে, তারা আবার কারা? বলে এরাও তো এরকমই, অনেক কথা বলবার ইচ্ছা কিন্তু বলা হবে না, শেষ একটা কথা বলে শেষ করছি। শুনে রাখুন বন্ধুগণ, চার কর্নারে চারটি মাঝহাব, মনে করুন ওই কর্নারে এক মাঝহাব, ওই কর্নারে এক মাঝহাব, চার মাঝহাব চার কর্নারে। আপনি চার মাঝহাবকে ঐক্যবদ্ধ করবেন কিভাবে?
সব মাঝহাবের লোককে বলবেন হানাফি হয়ে যাও, বলে না আমরা হতে রাজি না। সব মাঝহাবের লোককে বলবেন মালিকি হয়ে যাও, হতে রাজি না। সব মাঝহাবের লোককে বলবেন হাম্বলি হয়ে যাও, হতে রাজি না। সব মাঝহাবের লোককে মাঝখানে একটা প্ল্যাটফর্ম দিয়ে বলবেন সবাই মোহাম্মদি হয়ে যাও। মোহাম্মদি হতে যদি কেউ রাজি না হয়, মোহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মানতে রাজি না হয়, তার কোনো পরকালীন নাজাতের সুযোগ নয়। আহলে হাদিস আন্দোলন কোনো মাঝহাবের দাওয়াত দেয় না, আহলে হাদিস আন্দোলন ফেরকাবন্দির দাওয়াত দেয় না, আহলে হাদিস আন্দোলন চার মাঝহাবকে ভেঙে ঐক্য গড়ার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের না। কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দিতে হয় আগের পচা পানি বের করার জন্য। মানুষ যখন বিভক্ত হয়েছে, বিভক্ত মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন, সেই প্ল্যাটফর্মের নাম আহলে হাদিস আন্দোলন। বন্ধুগণ, আজকের এই মাহফিল যুবকেরা আয়োজন করেছে, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? সবাই হাত তুলবেন, কেউ হাত নামাবেন না, হাত উঠায় রাখেন। আল্লাহ দয়াময়, তুমি তাদের হাতগুলি দেখে নাও, তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহ পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত নিচে নামায় দেন, ডান হাত পকেটে ঢুকায় দেন। কার পকেটে? যার যার পকেটে সেই সেই ঢুকান, আর একজনের পকেটে ঢুকালে হাত কাটা হবে। তাহলে যার যার পকেটে হাত ঢুকে যে যতটুকু পান, ততটুকু এই সম্মেলন উপলক্ষে পকেট থেকে বের করে আপনারা স্বেচ্ছাসেবকেরা, স্বেচ্ছাসেবকেরা দ্রুত গতিতে ভিতরে ঢুকে যাও। বলবেন হুজুর একবার দিয়েছে, একবার দিয়েছেন আবার দেন। হ্যাঁ, স্বেচ্ছাসেবক যারা আছেন দিয়ে যান, যারা স্টেজে পৌঁছায় দেওয়া সম্ভব তারা দিয়ে যান। মা বোনেরা, বৈঠকি দান হিসাবে আমি প্রশ্নের উত্তর দিতে দিতে যে যতটুক পারবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না প্লিজ, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বিয়ের দিন যা কিছু স্ত্রীকে দেওয়া হয় সবই কি মহারানার অন্তর্ভুক্ত? মহারানার অন্তর্ভুক্ত করতে চাইলে করতে পারেন, আর যদি মনে করেন কাপড় চোপড় এগুলি হিসাবে ধরবো না, তাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। বর্তমানে কিছু শায়েখ বলছে বায়াত হবে রাষ্ট্রীয় নেতার, অন্য কারো নয়। এ কথা কি সঠিক? বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে, এ নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। জনৈক মুফতি বলেছেন যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত না করবে তারা জাহান্নামী। উক্ত মুফতির ফতোয়া ঠিক আছে কি? মুফতির বাপের যদি জাহান্নাম তৈরি করা থাকে সে জাহান্নামে দিলেও দিতে পারে, কিন্তু আল্লাহর জাহান্নামে এত সহজ নয়। আল্লাহ কাকে দেবেন কাকে না দিবেন আল্লাহ জানে। ভাগা কুরবানির হ্যাঁ অর্থনীতি বলেছি তো, চাদর গেছে, চাদর গেছে, সবাই দিবেন, আর যারা মোটামুটি দিতে চান স্টেজে পৌঁছে দেন। ভাগা কুরবানির ব্যাপারে কর্তৃপক্ষ অনেক টাকা ঋণের তলে আছে, আপনারা গুরুত্ব সহকারে দান করে যাবেন। আপনাদের জামাই রাশেদুল ইসলামের বই আছে, এখানে 20 টাকা দাম নিয়ে যাবেন। ভাগা কুরবানির ব্যাপারে শরীয়তের বিধান কি, এই নিয়ে ঝগড়া মারামারি ফাতনা ফাসাদ সব এড়িয়ে চলুন, ফেতনা ফাসাদের ভিতরে যাবেন না। যেই টাকা দিয়ে ভাগা দিবেন ওই টাকা দিয়ে খাসি কিনে কুরবানি দিয়ে দেন, ঝামেলা শেষ। জানাজার সালাতের পর মৃত ব্যক্তির জন্য সম্মিলিত মোনাজাত করা যাবে কি? জি না। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মাটি দেওয়ার সহি দোয়া কি? বিসমিল্লাহ বলে মাটি দিবেন। দুই ঈদের খুতবার সঠিক বিধান কি? ঈদবার সালাতের পরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, তারপরে কিছু নসিহত, একটা খুতবা হবে। ঈদের খুতবা একটি হবে, দুইটি নয়। হাত পা ভেঙে গেলে বা কেটে গেলে কোনো ঔষধি গাছ সেখানে বেঁধে রাখা যাবে কি? জি হ্যাঁ যাবে, সমস্যা নাই। প্রচলিত সুতার মোজার উপর মাসাহ করা যাবে কি? অবশ্যই যাবে, সুতার মোজার উপরে মাসাহ করা যাবে, কোনো সমস্যা নাই। যাকাতুল ফিতরের টাকা যাকাতুল ফিতির টাকা দ্বারা আদায় করা যাবে কি? জি না।
টাকা দিয়ে আদায় করা যাবে না, কে ফতোয়া দিয়েছে ওদিকে ভ্রুক্ষেপ করার সুযোগ নাই। আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনো দিন টাকা দিয়ে ফেতরা দেননি। রাসূলুল্লাহ সাল্লামের জীবন জামানায় দিনার দেরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল, মুদ্রা দিয়ে ফেতরা দেওয়ার প্রমাণ নাই। ফজরের সালাত মসজিদের ভিতরে আলো কীরকম রাখা লাগবে, আলো কমবে সেটা আপনার ব্যাপার, আলো একটু হালকা থাকাই ভালো। জুমার নামাজে খুতবা দীর্ঘ করা যাবে কি, খুতবা সংক্ষিপ্ত করাটাই উত্তম। রমাজান মাসে শেষ রাতে ঠেকে ঠেকে জাগানো যাবে কি, জাগতে পারে। আমাদের মসজিদের ইমাম বলেন, যারা ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাতকে বেদাত বলে তারা জাহেল। বলতে পারে, পাগলে কী না বলে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। আমাদের মসজিদে ইমাম সাহেব যদি না থাকে তাহলে মুয়াজ্জিন ইমামতি করেন, পিছনে আলেম থাকা অবস্থায় এ ব্যাপারে বলুন। করতে পারে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, ইবতেদাউল মুফতার ইবতেদাউল আফজালে খালফাল মাফজুল। রাসূলুল্লাহ সাল্লাম জিবরিল আমিনের মুক্তাদি হয়েছিলেন। এখান থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে কম জানা লোক যদি ইমামতি করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এলাকার অনৈতিক ব্যাপারে প্রশাসনকে ইনফরমেশন দেওয়া যাবে কি, অবশ্যই দেওয়া যাবে, দিতে হবে। একটি হাদিস আছে, সকল পানি পবিত্র, তিনটি অবস্থা ব্যতীত, এক রং স্বাদ গন্ধ, এ হাদিস কি জয়ীফ? পানি পবিত্র, তিনটি অবস্থা জয়ীফ না সহি আমার জানা নেই, তবে পানি যদি দুই কুল্লা হয়, দুই কুল্লা হলে তাহলে তিনটি অবস্থা লাগবে, আর যদি দুই কুল্লার কম হয় তিনটি অবস্থা লাগবে না, পড়লেই অপবিত্র হবে। মানুষকে সুদ ঘুষ থেকে রক্ষা করা আগে দরকার না বেদাত থেকে আগে রক্ষা করা দরকার? সুদ যে হারাম সুদখোর জানে, ঘুষ যে হারাম ঘুষখোর জানে, জেনা যে হারাম জেনাকার জানে, বেদাত যে আমলকে ধ্বংস করে এটা বেদাতই জানে না। অতএব বেদাত সম্পর্কে সজাগ করা বেশি জরুরি। আমাদের মসজিদে জুমার দিন 400 টাকা, 100 টাকা, 1000 টাকা দিয়ে দোয়া নেওয়া হয়, এ ব্যাপারে আপনি কিছু বলুন। টাকার বিনিময়ে দোয়া বিক্রি হয়, সে যদি দান করে মসজিদে, আমি 1000 টাকা দান করলাম, এই দানের ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দাও, সমস্যা নাই। হযরত মূসা আলাইহিস সালামের হজ কেমন ছিল আমার জানা নেই। আল্লাহর নিকট ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইখলাসুন নিয়্যা, ইত্তেবাউর রাসূল, রাসূলের ইত্তেবা, সহি আকীদা, ইখলাস থাকা এবং আমলের হালাল খাদ্য গ্রহণ করা। দেশ যদি সুদ ঘুষ ভিত্তিক হয় তাহলে জনগণের করণীয় কি? জনগণ যতটুক পারবে ততটুক সুদ ঘুষ থেকে বাঁচার চেষ্টা করবে এবং রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন করবার জন্য প্রাণপণ চেষ্টা জানাবে। একই কোম্পানি চাকরি বা কর্মস্থান সন্ধানে নারী ও পুরুষরা অংশগ্রহণ করতে পারে কি, শরীয়তের বিধান কি হবে? যেই ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না, যেমন লেডিস স্মাগলারকে জানবার জন্য মহিলা পুলিশের প্রয়োজন, মহিলা পাগল নি পাগলা হাসপাতালে, তাকে খাওয়ানো পড়ানো তার চিকিৎসার জন্য মহিলার শুশ্রূষাকারী প্রয়োজন, এই সব ক্ষেত্রে মহিলা লাগবে। আর যেসব ক্ষেত্রে পুরুষ দ্বারা চলে সেখানে মহিলাদের চাকরি দেওয়া হারাম। হানাফি সমাজের মুসলিম ভাইয়েরা ফরজ নামাজে ফাঁকা রেখে দাঁড়ায় কেন, কোনো সহি হাদিস আছে কি? তারা আদব রক্ষার্থে ফাঁকা রেখে দাঁড়ায়, কিন্তু আদব হলো কোরআন সুন্নাহ মেনে নেওয়া। টাকা ব্যাংকে রাখা হারাম যদি হয় তাহলে আপনাদের টাকা কোথায় রাখেন? ব্যাংকে রাখা হারাম কে বলেছে? তুমি বলেছ, ব্যাংকে রাখতে পারবেন নো ইন্টারেস্টে। আমাদের মসজিদ থেকে প্রায় 1 কিলো ফাঁকে একটি অক্তিয় নামাজ ঘর করতে চাই, নামাজ ঘর বানানো যাবে কিনা? প্রয়োজনের তাগিদে চলবে, কোনো সমস্যা নাই। জরিমানার টাকা কোনো সৎ কাজে ব্যয় করা বা কোনো পবিত্র মসজিদের জন্য জায়েজ আছে কিনা? জরিমানার টাকা গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন শেষে সবাই মিলে হাত তুলে মোনাজাত করা যাবে কি? জি না, যাবে না। যদি না যায় তাহলে এই কথা বলে কেন? আল্লাহর ওয়াস্তে দোয়া মাইয়েতের জন্য আল্লাহুম্মাগফির লাহু ওয়া সাব্বিতহু বলবেন, আল্লাহর ওয়াস্তে দোয়া এটাই। আমাদের গ্রামের মসজিদগুলোতে ঈদগাহ মাঠে নামাজ শেষে মোনাজাত করা হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়ে মোনাজাত না করি
তাহলে নামাজ হবে কি? হ্যাঁ নামাজ হবে, কারণ ইমামের আনুগত্য করলাম না। সালাম ফিরায় দিলে ইমামতির কেরামতি শেষ, এবার আপনি চলে যেতে পারেন, ওখানে আর ইমামের আনুগত্য করার প্রয়োজনীয়তা নাই। ইন্নামাত তাআতু ফিল মারুফে ইন লাইসাত তাআতু ফিল মাসিয়াতে, আনুগত্য হবে সঠিক কাজে, বেঠিক কাজে কোনো আনুগত্য নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম মাহফিল প্রতি বছর হোক আপনারা চান, আলহামদুলিল্লাহ, তাহলে সহযোগিতা করবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।